শের-ই বাংলার আলোচিত কালো মাটির উইকেট, সাকিবদের কাছে যে উইকেটের মাহাত্ম্য অনেক। এই উইকেটেই দেশের ক্রিকেটের কত শত বীরত্বের গল্প লেখা হয়েছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়াও এই উইকেটেই মুখ থুবড়ে পড়েছে। উপমহাদেশের ভারত পাকিস্তানও শের-ই বাংলায় টাইগারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। এদেশের ক্রিকেট ঐতিহ্যের কালো মাটির প্রতিটি উইকেটেই চাইলে আলাদা কাব্য লেখা যাবে। গামিনীর তত্ত্বাবধানে থাকা এই উইকেটগুলোর সমালোচনাও কম হয়নি, তবে হোম অ্যাডভান্টেজের সুযোগ কারাই বা নিতে চায়নি। অপরদিকে এই শের-ই বাংলা পৃথিবীর ব্যস্ততম মাঠগুলোর একটা। বছর জুড়ে ক্রিকেট ব্যস্ততায় উইকেটের চরিত্রও তো চাইলে বদলে ফেলা যায় না। গল্পের দৃশ্যপট হয়তো বদলে যেতে পারে, বদলে যেতে পারে শের-ই বাংলার উইকেটগুলোর ঐতিহ্যগত চরিত্র। বিপিএল কিংবা এনসিএল টি-20-র আগে এ মাঠের খানিকটা অবসর, সে সুযোগেই উইকেটের মান উন্নয়নের চেষ্টা। রঙের পরিবর্তন না হলেও মাটির পরিবর্তন হয়েছে, দেশীয় কালো মাটির ছোঁয়াই হয়তো শের-ই বাংলায় লাগছে। ঢাকার অদূরের ধামরাই থেকে আনা এই মাটিই বসবে মিরপুরের সেন্টার উইকেটে, আসছে বিপিএল। বিপিএল এর রান বন্যার চাহিদা। বিপিএল গভর্নিং বডির সদস্য নাজমুল আবেদিন ফাহিমও আশ্বাস দিয়েছিলেন মিরপুরে দর্শক চাহিদার 4 ছক্কা দেখা যাবে। দেখার বিষয় নতুন এই মাটি শের-ই বাংলার চরিত্র বদলাতে পারে কিনা, বিপিএল এ রান বন্যা দেখা যায় কিনা। বিপিএল এর আগেই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে নতুন করে সাজানো হচ্ছে। আগেই বদলে ফেলা গ্যালারির পরিত্যক্ত চেয়ারগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মাঠ এবং মাঠের বাইরে পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তন আসুক উইকেটেও। এনসিএল ফাইনাল কিংবা বিপিএল এ সেই পরিবর্তনের প্রতিচ্ছবি ফুটে উঠুক। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারওয়ার, ক্রিকেট 97। Yeah, yeah, yeah.